বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ধাপে ধাপে শিক্ষা চ্যানেলে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোট্ট সোনামণিরা, আজকে আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি বলো তো? একটি মজার খেলা, তাই তো? খেলাটির নাম হচ্ছে মিল অমিলের খেলা। তাহলে ছোট্ট সোনামণিরা, চলো আমরা মজা করে আজকে মিল অমিলের খেলাটি শুরু করে ফেলি। ছোট্ট সোনামণিরা, তোমরা লক্ষ্য করো, এখানে দুইটি ঘুড়ি আছে, তাই তো? যে ঘুড়িগুলো সুতো বেঁধে আমরা আকাশে উঠতে দেখি। সোনামণিরা, বলো দেখি এই দুইটা ঘুড়ির মধ্যে কোনটা মিল আছে আর কোনটা অমিল, বলো দেখি। ঠিক বলেছো, দেখো এই ঘড়ির নিচে লেজ আছে, কিন্তু এই ঘড়ির নিচে লেজ নাই, তাই তো? এখানে কিন্তু অমিল রয়েছে, তাই না? তারপরে দেখো এই ঘড়ির চোখ দুটো দেখো কোন দিকে রয়েছে, আর এই ঘড়ির চোখগুলো দেখো কোন দিকে রয়েছে, তাহলে এটাও তো অমিল, তাই না? ছোট্ট সোনামণিরা, এবার খেয়াল করো, দেখো এই ঘড়ির রঙ কি আর এই ঘড়ির রঙ কি? আলাদা আলাদা রং, তাই না? আর ছোট্ট সোনামণিরা, চলো আমরা ছাতা দুইটিতে মিল অমিল বের করে ফেলি। এখানে এগুলো কি? ছাতা, তাই না? এই ছাতাগুলো, এখানে কয়টা ছাতা আছে? একটা, দুইটা। এই ছাতার মধ্যে অমিল কোনটা, দেখো দেখি। হ্যাঁ, ঠিক বলেছো, দেখো এই ছাতার মধ্যে লাঠি আছে, কিন্তু এই ছাতায় কোনো লাঠি নাই, তাই না? তাহলে এটা হচ্ছে অমিল, যেহেতু লাঠি নাই, তাই তো? এটাই হচ্ছে অমিল, তাই না? আচ্ছা ছোট্ট সোনামণিরা, এবার আমরা কি করব? এই যে দেখো এগুলো কি? বেলুন, তাই তো? এখানে একটা বেলুন আছে, এখানে একটা বেলুন আছে। এই দুইটা বেলুনের মধ্যে কি পার্থক্য খুঁজে বের করো দেখি। কোনটা মিল আছে আর কোনটা মিল নাই, দেখো দেখি। ঠিক বলেছো, এই যে দেখছো এই ঘড়ির নিচে কি আছে? সুতো আছে, কিন্তু এই ঘড়ির নিচে কোনো সুতো নাই, তাই না? হ্যাঁ, এই ঘুড়িটা কী করছে? চোখ দিয়ে পানি পড়ছে, কাঁদছে। আর এই ঘুড়িটা কী করছে? হাসতেছে, তাই না? এটাই হচ্ছে অমিল। তারপর ছোট্ট সোনামণিরা, এখানে লক্ষ্য করো, এখানে একটা কী আছে? ঘর আছে, তাই তো? এখানে একটা ঘর আছে, এখানে দুইটা ঘর আছে। তাহলে এবার বের করো তো এই ঘর আর এই ঘরের মধ্যে অমিল কোনটা। হ্যাঁ, ঠিক বলেছো, এই ঘরে জানালা নেই আর এই ঘরে দুইটা জানালা রয়েছে, তাই না? তারপরে ঘরের পিছনে এই যে দেখো কলা গাছ আছে, আর এই ঘরের পিছনে কলা গাছ নাই, এটাই অমিল, তাই তো? আচ্ছা, তারপরে বন্ধুরা, আমরা এবার এই দুটা ফুল লক্ষ্য করব। এখানে দুইটা ফুল আছে, তাই না? তাহলে এখানে কি অমিল আছে, বের করো দেখি, কোনটা অমিল? হ্যাঁ, ঠিক বলেছো, এই যে ফুল গাছে দুইটা পাতা আছে, আর দেখো এই ফুল গাছে একটা পাতা আছে, তাই না? এখানে দেখো এই যে এখানে কতগুলো পাতা আছে, এই পাতার মধ্যে এখানে একটা নাই, আর এখানে সব পাতাগুলো আছে, তাই তো? আচ্ছা, তাহলে বন্ধুরা আমরা কি দেখলাম? এখানে 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 মিল নাই, অমিল এখানে, তাই তো? আবার পাতার এখানেও অমিল, তাই না? আচ্ছা, তারপরে দেখো এর মুখটা দেখো রাগান্বিত হয়ে আছে, চিন্তিত হয়ে আছে, আর এই মুখটা দেখো হাসি মুখে আছে, তাই না? আচ্ছা, আবার দেখো এখানে চোখের উপর ভুরু আছে, তাই তো? আর এর চোখের উপর ভুরু নাই, এখানে নাকের ছিদ্র দেখো দুইটা, আর এখানে নাকের ছিদ্র দেখো একটা, তাই তো? আচ্ছা, তাহলে চলো এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। তারপর বন্ধুরা, এবার লক্ষ্য করো দেখি, এখানে ছাতাগুলোর মধ্যে কোনটি আলাদা, সেটিতে আমরা গোল দাগ দিব। ঠিক বলেছো, এটি আলাদা, তাই তো? তাহলে এটাতে আমরা কি করব? এটাতে আমরা গোল দাগ দিয়ে দিব, এভাবে সুন্দর করে গোল দাগ দিয়ে দিব। তারপরে দেখো এখানে শাপলা ফুল ফুটে আছে পানিতে, তাই না? এখানে কোনটা আলাদা, দেখো দেখি।
ঠিক বলেছ, এটা আলাদা, তাই তো? তাহলে আমরা এটাতে গোল দাগ দিয়ে দেবো এভাবে। আচ্ছা, তারপরে দেখো এখানে আছে প্রজাপতি, এই প্রজাপতির মধ্যে কোনটা আলাদা? এই তো এটা আলাদা, তাই না? তাহলে এটাতে আমরা গোল দাগ দিয়ে দেবো। পরে দেখো ছোট্ট সোনামণিরা, এখানে অনেকগুলো মাছ রয়েছে, এই মাছের মধ্যে কোনটা আলাদা বলো দেখি? এই যে এই মাছটার এখানে দেখো আলাদা আছে, দেখছ? তাহলে এই মাছটার এখানে আমরা কী করবো? গোল দাগ দিয়ে দিব, এভাবে গোল দাগ দিয়ে দিব। আচ্ছা, আজকে আমরা মজা করে মিল অমিলের খেলা শেষ করেছি। তাহলে ছোট্ট সোনামণিরা, পরবর্তী ক্লাসে আবার আমরা অনেক সুন্দর সুন্দর খেলা নিয়ে চলে আসব। আজকে পর্যন্তই। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও আপলোড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।